সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপো থেকে সবশেষ পরিস্থিতি জানিয়েছেন ফেনী প্রতিনিধি জমির বেগ। আগে সেনাবাহিনী ঘোষণা দিয়েছেন এখানে আগুন নিয়ন্ত্রণে এসেছে, তারা এখন তাদের একটা টিম কাজ করছে, অবস্থা অন্য কোনো কন্টেইনারে কোনো আগুন আছে কিনা দেখার জন্য তারা ভিতরে কাজ করছে। অত্যন্ত দুঃখের বিষয় হলো এখানে কিছুক্ষণ আগে এখান থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, মৃতদেহ দুটো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, মৃতদেহ দুটো চেনার কোনো উপায় নেই, তারা নিয়ে গেছেন ওখানে। এ পর্যন্ত সেনাবাহিনীর একটা পুরো কোম্পানি এখানে কাজ করছেন এবং বর্তমানে ফায়ার ব্রিগেডের 5টি ইউনিট এখানে কর্মরত আছেন।